মানব্রতের পথে হেঁটে ইতিহাস রানীদের টোকিও অলিম্পিক্সে চক দে ইন্ডিয়া ইতিহাস গড়ে অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় মহিলা হকি দল এই প্রথমবার ওয়াটার ফাইনালে তিনবার সোনা জয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে রানী রামপালরা প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পর দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গুরজিত কাউরের গোল 1-0 এগিয়ে যায় টিম ইন্ডিয়া গোলপোস্টের সামনে কার্যত দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান গোলরক্ষক সবিতা পুনিয়া সাতটি পেনাল্টি কর্নার বাঁচাতেনি দুরন্ত ভারতীয় ডিফেন্সও শেষ পর্যন্ত বদলাইনি স্কোরলাইন 1-0 জিতে শেষ চারে উইমেন ইন ব্লু রূপকথার উত্থান চানু সিন্ধুদের পর স্বপ্ন দেখাচ্ছে হকির প্রমিলা বাহিনী অভিনন্দনের বন্যা ইন্ডিয়া কে লিয়ে বহুত বড়া দিন হ্যায় আজ কা দিন হামারা মহিলা আর পুরুষ দোনো টিমে সেমিফাইনালস পৌঁছনা অলিম্পিক্স মে ও ভি হকি জেসে গেম মে বড়ি গেম হ্যায় বড়ি জিত হ্যায় অলিম্পিক্সে প্রথম গোল গুরজিতের উচ্ছ্বসিত তার বোনও परफेक्ट गोल गुरजीत का और सही टाइमिंग पे एकदम निकला है क्योंकि उस टाइम पे इंडिया को लीड की बहुत नीड थी फर्स्ट गोल है गुरजीत का टोक्यो में और इम्पोर्टेंट गोल है गुरजीत का आज के मैच में तो धड़कने तो दिल की वैसे ही बहुत तेज थी जब तक लास्ट नहीं हुआ मैच का रानी देर कोच शर्ट मरीन इदिन जनो कबीर खान हेवीवेट ऑस्ट्रेलियार मुखोमुखी हवार आगे की छिलो तार वोकल टॉनिक এটা মরণ বাঁচন ম্যাচ আমাদের হাতে শুধু 60 মিনিট হয় এটা আমাদের প্রথম নয়তো শেষ ম্যাচ এই কথাগুলোই তাতিয়ে দিয়েছিল গোটা দলটাকে জানালেন গোলরক্ষক সবিতা বাকিটা ইতিহাস এদিকে প্রমিলা বাহিনীর জয়ে অভিনন্দন বার্তা শাহরুখ খানেরও রানী বাহিনীর কোচের উদ্দেশ্যে সেলুলয়েডের কোচ কবির খানের টুইট সোনা জিতে দেশে ফিরো দেশে 100 কোটির পরিবার তোমাদের সোনা জয়ের অপেক্ষায় এবছর তো ধনতেরাস ও 2 নভেম্বর স্বপ্ন দেখার এই তো শুরু সব বাধা পেরিয়ে পদক আসুক রানী বন্দনাদের হাতে আশা 135 কোটি এবিপি আনন্দ জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে